আসসালামু আলাইকুম আমুটুন জানাচ্ছি ফয়েজ অব বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদে প্রথমেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো খালেদা জিয়ার মুক্তি হলেই দেশ ও জাতি মুক্তি পাবে মন্তব্য করেছেন ডিম্বি নেতা সুলতান সালুদ্দিন টুকু এরপর জানবেন অসম চুক্তি দেশের সার্বভৌমত অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দাবি করেছে গণ অধিকার পরিষদ এরপর জানবেন সরকার ভারতের সাথে রেল চুক্তি করে ট্রয়ের খোরা নিয়ে এসেছে অভিযোগ তুলে বলেছে নুল কবি ডিসপি সর্বশেষ জানাবো প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সঠিক আচরণ করছে না ফলে বন্যা সহ উদ্বুদ্ধ পরিস্থিতি শিকার হচ্ছে বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ তারিখে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন আমাদের দফা একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মুক্তি হলে দেশ ও জাতি মুক্তি পাবে তিনি বলেন অবৈধ সরকার সাজানো মিথ্যে মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় মালাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী যারা আছেন সকল ভেদাভেদ ভুলে রাজপথে নামুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন যুব দলের সদ্য সাবেক সভাপতি আরো বলেন আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয় আমরা দেশে জনগণের অধিকার আদায়ের জন্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সুলতান সালাউদ্দিন টুকু বলেন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের অনুপ্রেরণা তার মতো নেত্রীকে মিথ্যে মামলা দিয়ে কারাগারে বন্দী রেখেছে তাকে মেরে ফেলা চক্রান্ত করছে তিনি এখন মৃত্যু সজ্জায় আমি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যার যার অবস্থান থেকে চাপিয়ে পড়তে হবে চলে যাচ্ছি পরে সংবাদে অসম চুক্তি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দাবি করেছে গণ অধিকার পরিষদ অসম চুক্তি দেশের সার্বভৌমত্ব অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি এমন মন্তব্য করেছে গণ অধিকার পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর ও অন্যান্য চুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটি দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানিয়ে এবং ভারতের সাথে ভারসাম্যহীন ও অন্যায্য চুক্তির প্রতিবাদে সবলি বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক লিখিত বক্তব্যে বলা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে দুটি চুক্তি পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়নের বিষয় রয়েছে জনগণের সম্মতি ছাড়া দেশ বিরোধী চুক্তি প্রত্যাখ্যান করছে গণধিকার পরিষদ এই চুক্তির মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গেছেন ততবারই ভারতকে দিয়ে এসেছেন আর নিজে ফিরেছেন খালি হাতে যে কথা তিনি নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে কিন্তু তিনি বাংলাদেশের মনে রাখার মতো কিছু আনতে পারেননি সালে সালে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশ চুক্তি করেও ভারতে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় চুক্তি কার্যকর করা সম্ভবপর হয়নি অথচ বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে নৌ ও সড়ক পথে অনেক আগে থেকে প্রান্তিক সুবিধা নিয়ে আসছে ভারত এখন আবার যুক্ত হচ্ছে রেলপথ আওয়ামী নত যেন সরকার তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি সীমান্তে হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ে চুক্তি করতে বারবার ব্যর্থ হয়েছে এবং আট চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের জাতীয় নির্বাচনে একতরফাভাবে ভারতে সহযোগিতা পাওয়ার পুরস্কার স্বরূপ দেশে স্বার্থ করে ভারত চাচাচায় সবকিছু উচার করে দিয়ে এসেছে কানেক্টিভিটি নামে বাংলাদেশে বুকের উপর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ওষুধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইনস্পেস ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলো ব্যাপকভাবে বাংলাদেশের স্বার্থ পূর্ণ হয়েছে ভারতকে সকল সুবিধা প্রদানের বিনিময়ে কিছু অর্জন করতে না পারা ডামী সরকারের ব্যর্থ নত জানু পররাষ্ট্রনীতি বহিপ্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস এও তিনি সুস্পষ্টভাবে বলতে পারেননি যে তিনি ভারত সফরে কি কি অর্জন করেছেন বরং এক মাসে দুবার ভারতে যেতে পেরে গর্ব প্রকাশ এবং গতানুগতিক বক্তব্য প্রদানের মাধ্যমে তিনি চুক্তি ও সমঝোতার বিষয়বস্তু এড়িয়ে গেছেন এছাড়া অযাচিতভাবে ভাবে ড মো ইউনুসের প্রসঙ্গ এনে মূল আলোচনা থেকে জনগণের দৃষ্টি ভিন্নঘাতে নেওয়ার চেষ্টা করেছেন এছাড়া চীন কর্তৃক তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব গ্রহণনা করে ভারতের মাধ্যমে তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চান বলে জানিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঙ্গার পানি বন্টনের চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তি নবায়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সাথে চোর পুলিশ খেলা খেলছে একজন আরেকজনের উপর দায় দিয়ে বাংলাদেশের স্বার্থ হরণ ও কালখেপন করছে প্রধানমন্ত্রী বলেছেন আমরা কি চারদিকে দরজা বন্ধ করে বসে থাকব ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য অশনি সংকেত তাহলে কি বাংলাদেশ ভবিষ্যতে সিকিম হতে যাচ্ছে আর ইউরোপের এক দেশ আরেক দেশকে যেভাবে সম্মান ও মর্যাদা দেয় ভারত ও বাংলাদেশের মধ্যে কি সেই সম্পর্ক আছে যেখানে ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করে প্রায়ই বিজেপি নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গা দখলের হুমকি দেয় বাংলাদেশের রাজনীতিতে এবং সরকার বিভিন্ন সেক্টর ও প্রতিষ্ঠান নিয়োগে হস্তক্ষেপ করে এটা কি ইউরোপের এক দেশ আরেক দেশের সাথে করে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ভারতের সাথে সরকার গোলামি সম্পর্ক তৈরি করেছে মোদী সরকার আওয়ামী লীগকে একতরফা ভাবে সহযোগিতা করে বাংলাদেশের রাজনীতি সত্তা ধ্বংস করার মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে বাংলাদেশের জনগণ ভারতের সাথে কোনো অন্যায্য ও অসাম্য চুক্তি সমঝোতা মানবে না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের প্রকৃত বন্ধুত্ব ও মর্যাদার সম্পর্ক থাকবে যেখানে কেউ কারো স্বার্থ বিকিয়ে না দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়া হবে কিন্তু নত যেন আওয়ামী লীগ সরকারের গণতান্ত্রিক ভিত্তি না থাকায় ভারত নির্ভরশীলতা বেড়েছে এবং ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় থাকা এখন আওয়ামী লীগের মূল লক্ষ্যে পরিণত হয়েছে আমরা অনতি বিলম্বে বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতের ব্যবস্থাপনায় ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিল চাই আরো বলা হয় মিয়ানমারের জাতিগোষ্ঠীর সাথে সেনাবাহিনী যুদ্ধের কারণে বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পানি সীমায় নির্বিচারে গুলি বর্ষণে ঘটনা ঘটছে এর ফলে সেন্ট মার্টিনের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ রয়েছে কিন্তু সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের ভিতরে গুলি বর্ষণ বন্ধ করতে পারছে না বরং ক্ষীণকণ্ঠে বলছে আমরা কোনো যুদ্ধে জড়াবো না এমনকি বাংলাদেশে অবস্থানরত তেরো থেকে ১৪ লাখ রোহিঙ্গাকে মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসন করতেও ব্যর্থ হয়েছে সরকার ভারতের সাথে সরকারের স্বামী স্ত্রী সম্পর্ক দাবি করলেও রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারতকে নিজেদের পক্ষে আনতে ব্যর্থ হচ্ছে দামি সরকার অবৈধ কর্তৃত্ববাদী সরকারের দ্বারা কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব নয় কূটনৈতিক সম্পর্কের বৃদ্ধির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকা জরুরি আমরা দেশের জনগণকে ভারতীয় তাবেদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তোলার আহ্বান জানাই জনগণের জাগরণী পারে মাফিয়া নির্বাসনে পাঠিয়ে গণতান্ত্রিক সংবাদে সরকার ভারতের সাথে রেল চুক্তি করে ট্রয়ের ঘোড়া নিয়ে এসেছে মন্তব্য করেছেন রুহুল কবি সরকার ভারতের সাথে রেল চুক্তি করে ট্রয়ের ঘোড়া নিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব রুহুল কবি রিজুই তিনি এসব কথা বলেন রেল লাইনে চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সিনযুক্ত মহাসচিব রুহুল কবি ডিসবি বলেন ভারতকে করিডোর দিয়ে সরকার খাল কেটে কুমিয়ে এনেছেন এসব চুক্তি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে তিনি বলেন গ্রিকরা যেমন ঘোড়া তৈরি করে তার সৈনিকদের রেখে ট্রয় কাছে রেখেছিল কাঠের ভেতরে ট্রয়বাসীরা ঘোড়াটাকে শহরে ভেতর নিয়ে যায় রাত্রে সৈন্যরা ঘোড়ার পেটের ভেতর থেকে বেরিয়ে নগরের দরজা খুলে দেয় এবং গ্রিকরা শহরে প্রবেশ করে তা দখল করে নেয় সরকারও ভারতের সাথে রেল চুক্তি করে সেরকম ট্রয়ের ঘোড়া নিয়ে আসছে বিএনপির মুখপাত্র বলেন এখন রাসেল ভাইপার নামে সাপের কথা বলে দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে আমরা যে শেখ হাসিনা সরকারের ভাইপারে আক্রান্ত সেখান থেকে পরিত্রাণ পেতে হবে দেশে ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছে বর্তমান অবৈধ সরকার সেখান থেকে পরিত্রাণ পেতে হবে এ সময় রিজভি বলেন ভারতের সাথে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন চুক্তি করা পূর্বে তিনি জনগণের সম্মতি নেননি লাখো শহীদের রক্তে বিনিময় অর্জিত দেশে আমরা করিডোর দেব না এ সময় তিনি প্রধানমন্ত্রী বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারত এক নয় তাদের সাথে আমাদের আকাশ পাতাল তফাত আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে তার আমাদের পানির ন্যায্য হিসা দিচ্ছে না অভিন নদীর পানি তারা এক নিয়ে নিচ্ছে তিনি বলেন ভারতের আদানি গ্রুপের কাছ থেকে সরকার নাকি বিদ্যুৎ আমদানি করে দুই দিন হলো তারা বিদ্যুৎ দিচ্ছে না গ্রামে এখন পনেরো থেকে ষোলো ঘন্টা লোডশেডিং হচ্ছে গ্রামে গ্রামে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে চলে যাচ্ছি পরে সংবাদে প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সঠিক আচরণ করছে না ফলে বন্যা সহ উদ্ভূত পরিস্থিতি শিকার হচ্ছে বাংলাদেশ অভিযোগ করে বলেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র মধ্যে সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন আজকে আমরা জামাত ইসলামী পক্ষ থেকে মৌলবী বাজারের এসব পানিবন্দী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল সার্বক্ষণিক বন্যাতদের খোঁজখবর রাখছেন ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণের জন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে প্রতিবেশী মতো আচরণ করছে না ফলে বন্যা সহ উদ্বুদ্ধ সব দুর্যোগ পরিস্থিতি শিকার হচ্ছে বাংলাদেশ সীমান্তে বড় বড় দুটি নদীতে বাদ দিয়ে তারা নদীর স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করেছে সুবিধা তারা বাদ বন্ধ করে রাখে অন্যদিকে বাংলাদেশের প্রয়োজনের সময় তারা পানি আসতে দেয় না এবং পরে ইচ্ছে মতো বাদ খুলে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় এভাবে পুরো বাংলাদেশের নদীর সীমান্ত মুখে তারা বাদ দিয়ে দেশের দুর্যোগকে আরো বাড়িয়ে দিচ্ছে এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহেব তার নিজ এলাকায় হাওরের মধ্য দিয়ে যে রাস্তা তৈরি করেছেন যেখানে যথেষ্ট পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি তার ফলেও প্রতিবছর সিলেট সুনামগঞ্জ মৌলভী বাজার অট্র এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে মিঠামৈন উপজেলা সহ আশেপাশের এলাকারে রাস্তা আমাদের আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে যদিও দাবি জানিয়ে কোনো লাভ নেই তবুও তাদের কাছে আহ্বান করছি সরকারের প্রতি আহ্বান অতি দ্রুততম সময়ে অষ্টগ্রাম মিঠাইনে রাস্তায় প্রয়োজনীয় সেতু কালভার্ট ও অবকাঠামো তৈরি করে পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করুন তিনি বলেন দেশে অর্থ বিদেশে পাচার জনগণের সম্পদ লুটপাট কর্মী বাহিনী এবং সরকারের প্রশাসনে তাদের নিয়ন্ত্রিত কর্মরত আছেন সকলেই দুর্নীতিতে দেশকে গ্রাস করছেন বিশেষ করে বেঞ্চির আহমেদ ও সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ সহ লাখ সংখ্যক অফিসার সুবিধা ভোগ করে এ অবৈধ সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা ব্যাপকভাবে দুর্নীতি অনিয়ম শোষণের মাধ্যমে দেশে অর্থ পাচার করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে এমনিতেই দেশে নিত্য প্রয়োজন দ্রব্য কষাঘাতে জনগণ দুর্বিষহ জীবনযাপন করছে অবস্থা চলতে দেয়া যায় না জনগণ ঐক্যবদ্ধ হলে কেবল পরিত্রাণ পাওয়া সম্ভব আওয়ামী লীগের সিন্ডিকেট দিয়ে মানুষের কথা চিন্তা না করে একটার পর একটা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে এ অবৈধ সরকার দেশে সবকিছুই অস্বাভাবিক করে ফেলেছে এ সরকারের জনগণের সরকার এ সরকার জনগণের সরকার নয় সে কারণে জনগণের কথা চিন্তা না করে সবকিছু নিজেদের আখের গোছাতে করে চলেছে তিনি ফ্যাসি সরকারের সকল ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের দাবি আদায়ের যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সচেতন দেশবাসীকে বলিষ্ঠ ভূমিকা পালনের জোর আহ্বান জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ